হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি রিনি, রিনি সিম্পল লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমার ছেলের জন্মদিন, তাই এই যে মাছের মোড়টা ভাজা হচ্ছে, মাংস আছে, মাছগুলো ভাজা, এই যে 5 রকমের ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা যে এসব আছে, আর এই যে ফ্রাইড রাইস হবে, তার জন্য ক্যাপসিকাম, বিনস এসব সব ভেজে রেখেছি। আর এবার এই মাছের মোড়টাকে ভালো করে ভেজে নিয়ে এটা একটু মানে মশলা দিয়ে ঝোল করব ওকে দেওয়ার জন্য। তো আজকে দিনেই আমি আমার ছেলেকে পেয়েছিলাম, আমার কোল জুড়ে এসেছিল, তো খুব খুশি, ও খুশি। শুধুমাত্র বাবার জন্য একটু মন খারাপ করছে, সকালে উঠে একবার বলেছে। তো দেখো মাছের মাথাটা আমি ভাজা হয়ে গেছে, আর এদিকে মা পায়েস করে ফেলেছে, খেজুরের গুড়ের পায়েস। দেখো পায়েসটা ওর জন্য আগে থেকে তুলে রাখছে। তো এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি, দিয়ে মশলাটা বেঁধে মানে এটা মাংসের মশলাই তো দিয়েই করে নিচ্ছি। তো চলো মাছের মাথাটা ঝোল করে নিই। মাছের মাথা ঝোলটা রেডি হয়ে গেছে, আর এদিকে মাংসটা ম্যারিনেট করছি, যেভাবে করা হয় ওইভাবেই করছি, দিয়ে মাংসটা করব। তো চলো মাংসটা ম্যারিনেট করে নিই ভালোভাবে, ঠিক আছে, মাখিয়ে নিই ভালো করে রেখে দিই। আর এদিকে মাছের মোড়োটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নেব, ব্যাস এটুকুই করেছি। ও খাবে না, তবুও ওইগুলো করছি ওই নিয়মের জন্য। তো ব্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের চালও দিয়ে দিয়েছি, মশলাপাতি দিয়ে সব কিছু করে নিচ্ছি। তো চলো এবার চালটা হলে ফ্রাইড রাইসটা বানিয়ে নেবো। আর এদিকে এই যে, তো দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে, সব রান্নাবান্নাও হয়ে গেছে, মাংসটাই বাকি আছে, তো সেটাও হোক। তো সেই সকালে উঠেছি, সকাল থেকে উঠে সব কাজকর্ম করলাম, মাও করলো আমিও করলাম, তো সব রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে, মাংসটা করলে ব্যাস কমপ্লিট। আর তারপরে এখন কত বেজে? 1:45, মানে 12:40-12:45। তো এটা হয়ে গেলে পরে তো ব্যাস তারপরে ছেলেকে খাবার দেব, আমি স্নান করবো, তারপরে তো মাংসটা হচ্ছে, মাংসটা হয়নি তারপরে। তো আজকে জন্মদিন, তোমরা সবাই একটু ওকে আশীর্বাদ করো, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে, আর কিছু না। তা এখন 1:30 বাজে, ছেলেকে এখন খেতে দেবো, তো কী কী হয়েছে তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দিই। তো জন্মদিনে যেরকম নিয়ম মেনে করে, 5 রকমের ভাজা, শিম ভাজা আছে এটা, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পেঁয়াজের কালি ভাজা, আর ওই ফ্রাইড রাইস আছে, এইসবই করা হয়েছে, চাটনি পাঁপড়, আর এই যে খেজুরি গুঁড়ে পায়েস, এই যে মাছের মোড়োটা একদম মশলা দিয়ে অল্প একটু, আর এই যে মাংসটা, আর এই যে 5 রকমের মিষ্টি আছে, দই আছে, আর এই যে চকলেট আছে। এটাই যেভাবে বাচ্চাদের পালন করা হয়, তো আমি প্রতি বছর এইভাবেই পালন করার চেষ্টা করি। তো এই 3 বছর পূর্ণ হলো। কি না, হ্যাপি বার্থডে। আচ্ছা আচ্ছা, চলো তাহলে এবার জামা পরিয়ে দিই তোমার, চলো। ও এখনো পুরো পষ্টপুষ্টি মানে কথা বলতে এখনো পুরোটা পারেনি, তো এই 3 বছরে পা দিল, এবার ওকে জামা প্যান্ট পরাবো। আর এই জামা প্যান্টটা আমার মা দিয়েছে ওকে, মানে জামা প্যান্ট মতো পাঞ্জাবি, আমার খুব শখ ছিল এরকম, তো মা ওকে দিয়েছে, তো সেটাই পরবে, নতুন জামা প্যান্ট, তো ওটা পরে খাবার খাবে, তো খুব খুশি, খুব খুশি, এত কিছু দেখছে। তো
করে রেডি, খুব খুশি চলে এসছে। এবার মা ওকে একটু আশীর্বাদ করবে, আমি করব, বাবা করবে, তারপরে খাবে তো না, ওই চকলেট দেখেছে ও বাস ওটাতেই ব্যস্ত আছে, ওটাই নেবে। ওই কোনো রকমে একটু একটু করে খাইয়ে দেবো, আর একটু ধান দুপুর দেবো, কারণ ওখানে থাকবে তো আমি ধান দুপুর খেতাম না, দেওয়া হতো না। তো এই সিগারেট মানে ফোটা দিয়ে আর তোমরাও আশীর্বাদ করো, আশীর্বাদের থেকে বড় কিছু তো আর হয় না। ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, তোমাদের আশীর্বাদ পেলে ও মানে ভালো থাকবে, সুস্থ থাকবে আমার মনে হয়। তো তোমরা ওকে প্লিজ আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়, সুস্থ থাকে। চলো, ও দেখো চকলেটটা নিয়ে কিন্ডার জয়টা নিয়ে ব্যস্ত আছে, সবই ঠিক আছে, শুধু ওর পাপার জন্য একটু খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে, কি আর করা যাবে। তো চলো ওকে আশীর্বাদ করে নিই, তারপর ওকে খাওয়াই। আর তোমরা প্লিজ ওকে একটু আশীর্বাদ করো। আর একটা জিনিস, ও যখন হয়েছিল হওয়ার পর থেকে না, ও ভেবেছিলাম যে শীতকালে হয়েছে যে ওকে একটু জন্মদিনে খেজুরের গুড়ের পায়ে দেবো, তো কোনোভাবেই হয় না, তো এবারটা সেটা পূর্ণ হলো, স্বাদটা পূর্ণ হলো। তো চলো তোমরা ওকে একটু প্লিজ আশীর্বাদ করো।